গর্ভাবস্থা একজন মহিলার জন্য একটি উত্তেজনাপূর্ণ সময়, তবে এই সময় স্বাস্থ্যকর জিনিস বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি গর্ভবতী হন, তবে আপনার শিশুর সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য সে যেন সঠিক পুষ্টি পায় তা নিশ্চিত করার জন্য আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আপনার খাদ্য তালিকায় তাজা ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করা উচিত, কারণ এগুলো প্রয়োজনীয় পুষ্টিগুণে পূর্ণ ও ফাইবার যুক্ত। এগুলি বাচ্চাকে তার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন সরবরাহ করে। এমন একটি স্বাস্থ্যকর, সুস্বাদু এবং পুষ্টিকর ফল হলো কলা। কলা একটি ভিটামিনযুক্ত পুষ্টিযুক্ত খাবার হলো। গর্ভাবস্থায় কলা খাওয়া কতটা নিরাপদ বা গর্ভাবস্থায় কলা খেলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কি না, গর্ভাবস্থায় কলা খাওয়ার সময় কতটা সাবধানতা অবলম্বন করতে হবে বা গর্ভাবস্থায় কারা কলা খেতে পারেন এবং কলা খাবার উপকারিতা কী কী রয়েছে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একটুও না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে আপনারা বুঝতে পারবেন কলা কাদের কাদের খেতে হবে এবং কারা এটি থেকে বিরত থাকবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। তার আগে যারা এই চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি ভালো লাগে বা প্রেগনেন্সি টিপস পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। গর্ভাবস্থায় কলা খাওয়া কতটা ভালো? কলাতে প্রচুর পরিমাণে শর্করা, ডায়েটরি ফাইবার, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা 3 ও ওমেগা 6, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ম্যাঙ্গানিজ ইত্যাদি রয়েছে। এই সমস্ত পুষ্টি গর্ভাবস্থায় ভ্রূণের সুস্থ বিকাশে সহায়তা করে। কলা খাওয়া গর্ভাবস্থায় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি দিতে পারে এবং মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। গর্ভাবস্থায় কলা খাওয়ার সময় কতটা সাবধানতা অবলম্বন করবেন? টাটকা এবং পরিষ্কার কলা খাওয়া ভালো। কালো হয়ে যাওয়া অত্যাধিক পাকা কলা খাওয়া থেকে বিরত থাকুন, যেগুলি বেশ কয়েকদিন ধরে পড়ে আছে। আপনার ডায়েটে কলা অন্তর্ভুক্ত করার বিষয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার বিষয়টি নিশ্চিত করুন, বিশেষত যদি আপনার অ্যালার্জি হয় বা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন। এবার বলবো প্রতিদিন আপনি কটি করে কলা খেতে পারবেন। কলা অন্য যে কোনো কিছুর মতন সংযতভাবে খাওয়া উচিত। আপনি দিনে একটি থেকে তিনটি মাঝারি আকারের কলা খেতে পারেন, তবে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া নিশ্চিত করুন এবং আপনার আর কতটা খাওয়া উচিত তা জিজ্ঞাসা করুন। কলা গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজনীয় পুষ্টি এক দুর্দান্ত উৎস এবং শিশু ও মা উভয়ের জন্যই বেশ কয়েকটি স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। সুতরাং এগিয়ে যান এবং সেই কলার স্মুদি বা একটি কলার মাফিন উপভোগ করুন। তবে গর্ভাবস্থায় আপনার ডায়েটে কোনো পরিবর্তন আনার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলার বিষয়টি নিশ্চিত করুন। কলা একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল এবং এতে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট ও ডায়েটরি ফাইবার থাকে। গর্ভাবস্থায় কলা খাওয়া কিভাবে আপনাকে সহায়তা করতে পারে তা এবার বলতে চলেছি। তো বন্ধুরা, গর্ভাবস্থায় কলা কেন খাবেন এবং কলা খাওয়ার উপকারিতাগুলি কী কী সেই বিষয় আলোচনা করব। 12টি উপকারিতা সম্পর্কে জানাবো। তার মধ্যে প্রথম উপকারিতা হলো গর্ভাবস্থায় বমি ও বমি বমি ভাব এবং সকালে অসুস্থতা থেকে মুক্তি দেয় এই কলা। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অ্যাডেমা কমাতে সাহায্য করে। অনেক গর্ভবতী মহিলা তাদের গর্ভাবস্থার দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকের অ্যাডিমা বা জলপূর্ণ হওয়ার অভিজ্ঞতা পান। অ্যাডিমার কারণে গোড়ালি, পা এবং অন্যান্য জয়েন্টগুলিতে ফোলাভাব হতে পারে। আপনি যদি জয়েন্ট বা গোড়ালিতে ফোলাভাব লক্ষ্য করেন, নোনতা খাবার খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ডায়েটে কলা অন্তর্ভুক্ত করুন। এটি ফোলাভাব কমাতে সাহায্য করবে। তৃতীয় নাম্বারটি হচ্ছে দ্রুত এনার্জি বুস্ট দেয়। কলাতে উচ্চমাত্রায় শর্করা থাকে, কারণ এগুলিতে গ্লুকোজ, সুক্রোজ জাতীয় সাধারণ শর্করা থাকে, যা তাৎক্ষণিক শক্তি বৃদ্ধির জন্য শরীর দ্বারা দ্রুত বিপাক হতে পারে। গর্ভাবস্থায় শেষ ত্রৈমাসিকে আপনার শক্তির স্তর সঠিক থাকা গুরুত্বপূর্ণ। কলা খাওয়া আপনাকে দ্রুত শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করতে পারে, সুতরাং এই ফলটি হাতের কাছে রাখুন। কলা খাওয়া আপনাকে ক্লান্তির সাথে লড়তে সাহায্য করবে এবং আপনার শক্তির স্তর বাড়াতে সহায়তা করবে। 4 নম্বর হলো শিশুর মধ্যে জন্মগত ত্রুটির সম্ভাবনা হ্রাস করে। কলা ফোলেটের একটি ভালো উৎস, যা শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের জন্য প্রয়োজনীয়। গর্ভাবস্থায় কলা খাওয়ার ফলে শরীরে ফোলেটের মাত্রা উন্নত হয়, ফলে ফোলেটের ঘাটতির সম্ভাবনা হ্রাস পায়, যা শিশুর জন্মগত ত্রুটি দেখা দেয় না বলে জানা যায়।
5 নম্বর হলো অ্যানিমিয়া প্রতিরোধ। রক্ত স্বল্পতা এমন একটি অবস্থা যেখানে রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি থাকে, যা দেহের লাল রক্তকোষের স্তরকে কমিয়ে আনতে পারে। এই কোষগুলি সারা শরীর জুড়ে অক্সিজেন বহনের জন্য দায়ী। রক্ত স্বল্পতা অন্যতম প্রধান কারণ হলো দেহে আয়রনের ঘাটতি। ফলস্বরূপ আপনার ফ্যাকাশে ত্বক হতে পারে এবং সর্বদা ক্লান্ত বোধ করতে পারেন। এটি আপনার শিশুর স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। তবে গর্ভাবস্থায় কলা খেলে আয়রনের ঘাটতি প্রতিরোধ করা যায়। কলা আয়রনের একটি ভালো উৎস, তাই গর্ভাবস্থায় ডায়েটে অবশ্যই এটি অন্তর্ভুক্ত করা উচিত। 6 নম্বর উপকারিতা হলো শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়তা করে। কলা জলে দ্রবণীয় ভিটামিন B6 এর সমৃদ্ধ উৎস, যা শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য প্রয়োজনীয়। সুতরাং গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে নিয়মিত কলা খাওয়া শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য উপকারী। কলার 7 নম্বর উপকারিতা হলো কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। কলাতে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে, যা অন্ত্রের গতিকে উত্তেজিত করতে এবং গ্যাসের ফলে হওয়া পেটে ফোলাভাব কমাতে সহায়তা করে। একটি মাঝারি কলাতে প্রায় 6 গ্রাম ফাইবার থাকে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা, কলা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়, অন্ত্রের গতি বাড়ায়। 8 নম্বর উপকারিতা হলো রক্তচাপ বজায় রাখতে সহায়তা করে। কলা পটাশিয়ামের সমৃদ্ধ উৎস। 225 গ্রাম ওজনের 1 কাপ চটকানো কলাতে 800 মিলিগ্রামেরও বেশি পটাশিয়াম থাকে। এটি একটি প্রয়োজনীয় খনিজ, যা শরীরে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করে। 9 নম্বর উপকারিতা হলো অম্লতা এবং অম্বল থেকে সহায়তা করে। কলা গ্যাস্ট্রিক অ্যাসিড থেকে রক্ষা করতে সহায়তা করে। গর্ভাবস্থায় অ্যাসিডিটি এবং অম্বল একটি সাধারণ সমস্যা, এই সময়ে কলা খেলে অ্যাসিডিটি এবং অম্বল থেকে মুক্তি দেয়, এটি হজমে সহায়তা করতে পারে। 10 নম্বর কলার উপকারিতা হলো হাড়ের বিকাশে সহায়তা করে। কলা ক্যালসিয়ামের একটি দুর্দান্ত উৎস, যা শিশু এবং মা উভয়ের হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয়। শরীরে পেশি সংকোচন নিয়ন্ত্রণের জন্য ক্যালসিয়ামেরও প্রয়োজন, তাই গর্ভাবস্থায় কলা খেতে হবে। কলার 11 নম্বর উপকারিতা হলো স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সহায়তা করে। কলা ভিটামিন সি এর একটি ভালো উৎস। এই ভিটামিন, যাকে অ্যাসকরবিক অ্যাসিডও বলা হয়, এটি দেহের আয়রন শোষণের জন্য প্রয়োজনীয়। এটি হাড়ের বৃদ্ধি, টিস্যুগুলি মেরামত এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সহায়তা করে। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। গর্ভাবস্থায় কলা খাওয়া শিশু এবং মা উভয়কেই ভিটামিন সি এর সমস্ত সুবিধা দিতে পারে। সর্বশেষ এবং 12 উপকারিতা হলো ক্ষুধা জাগায়। কলা ক্ষুধার উদ্দীপক হিসাবে কাজ করে। গর্ভবতী মহিলারা যাদের ক্ষুধা হ্রাস হয়ে যায়, তাদের কলা খাওয়া উচিত, কারণ এটি ক্ষুধা জাগায় এবং হজমে সাহায্য করতে পারে। গর্ভাবস্থায় কলা খাওয়া কোনো ক্ষতিকারক প্রভাব রয়েছে কিনা? গর্ভাবস্থায় কলা সেবন করা একেবারেই নিরাপদ। এগুলিতে প্রচুর পুষ্টি রয়েছে, যা মা এবং শিশু উভয়ের জন্য বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারী। তবে এগুলি পরিমিতভাবে খাওয়া উচিত। কলা শর্করাযুক্ত ফল, তাই খুব বেশি কলা খাওয়া এবং সঠিক স্বাস্থ্যবিধি রক্ষা না করায় দাঁতের ক্ষয় হতে পারে। গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস আক্রান্ত মহিলাদেরও খুব বেশি কলা খাওয়া উচিত নয়, কারণ তাদের চিনির মাত্রা দ্রুত বাড়তে পারে। আপনি যদি গর্ভবতী হন এবং গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস থাকে, তবে আপনার ডাক্তারের কাছে পরামর্শ নিন। সবশেষে বলবো, টাটকা এবং পরিষ্কার কলা বা যে কোনো ফল খাওয়া ভালো। কালো হয়ে যাওয়া অত্যধিক পাকা কলা খাওয়া থেকে বিরত থাকুন, যেগুলি বেশ কয়েকদিন ধরে পড়ে আছে। আপনার ডায়েটে কলা অন্তর্ভুক্ত করার বিষয়ে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াটাই উচিত, বিশেষত যদি আপনার অ্যালার্জি হয় বা গর্ভাবস্থাকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন। তো বন্ধুরা, ভিডিওটি আমার আজকের এই পর্যন্ত। আশা করি কলা কীভাবে খাবেন, কতটা খাবেন এবং কারা খাবেন সেই বিষয়ে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।